পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে দেয়া হয় শাটডাউনের ডাক। তাদের অভিযোগ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীদের সমান সুযোগ চাওয়ায় চাকরিচ্যুত করা হয়, যার দুর্ভোগ পোহাতে হয়েছে ১৪ কোটি গ্রাহককে। বিশেষজ্ঞদের মতে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি যৌক্তিক, বৈষম্য দূর করতে তাদের চাওয়া পূরণ করা উচিত। পল্লী বিদ্যুৎ সমিতির ৮০টি অফিসে ৪০,০০০ কর্মচারী রয়েছে। তারা আন্দোলন করছে ২৮ জানুয়ারি থেকে। চাকরি স্থায়ী ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমান সুযোগ সুবিধা চান তারা, কিন্তু রাজি নয় বোর্ড। আমাদের ম্যাটারনিটি কোনো ছুটি নাই, আমাদের কোনো ছুটি ছাটা কিছুই নাই, বোনাস নাই, কোনো কিছুই নেই, বৈষম্যের কোনো শেষ নেই। যে সকল স্যাররা প্রথম থেকে এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলে গেছে, ওই সরকারের আমল থেকে সেই স্যারদের দেশদ্রোহী আখ্যা দিয়েছে, যেটা কখনোই সম্ভব না। এই দ্বন্দ্বের জেরে বুধ ও বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সহ ২৪ জনকে চাকরিচ্যুত করা হয়। প্রতিবাদে ১৭ অক্টোবর বেলা ৩টা থেকে শাটডাউন শুরু করে ৬০টি পল্লী বিদ্যুৎ সমিতি। এতে ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ। প্রায় ২০ জন জিএম স্যার এবং কর্মকর্তাকে তারা সাসপেন্ড করেছে, অপসারণ করেছে এবং বরখাস্ত করছে এবং মামলা দিচ্ছে। এরই প্রতিবাদে আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিশেষ সহকারীর অনুরোধে আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করার পর নির্বিচারে আমাদের বিভিন্ন এলাকাতে আমাদের সহকর্মীদেরকে গ্রেফতার, হামলা, নির্যাতন করা হচ্ছে। আন্দোলনে জড়িত ৮ জনকে রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ সমিতির দাবির সঙ্গে একমত জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, এখন তাদের ডেস্কো বা ডিপিডিসির মতো মর্যাদা দেওয়া উচিত, কারণ তারাও এখন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির যেই মর্যাদাটা পাওয়া দরকার, শহরে যেরকম পাচ্ছে তাদেরকেও সেই মর্যাদা দিতে হবে। তা না হলে কিন্তু এখানে কোনো উন্নতি হবে না, কারণ তাদের উপরে এখন অনেক গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে। সবচেয়ে ভালো হয় যে আলাদাভাবে ডিস্ট্রিবিউশন কোম্পানি সৃষ্টি করা। তবে আন্দোলনের নামে গ্রাহককে দুর্ভোগে ফেলা অন্যায় বলে মন্তব্য করেন বিশেষজ্ঞ। একটা নতুন একটা স্ট্রাকচার আমি মনে করি করা দরকার। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।